তিনটি ডিম আছে দেখতে পারতাছেন, এখানে কয়েক পদের খাবার মিক্স আছে, এখানে গম আছে, ভুট্টা আছে। বিশেষ করে ডিম পাড়ার মুহূর্তে আইটেমটি খুবই জরুরি। কবুতরকে আপনারা শুধুমাত্র এক বেলা খাবার দেবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো আমার কবুতরের ব্রিডিংয়ের পরিস্থিতি, অর্থাৎ কোন কোন কবুতর ডিম দিল এবং কোন কোন কবুতরের কয়টি ডিম দিল এবং কোন কবুতর এখন পর্যন্ত ডিম দেয়নি। সো এখানে দেখতে পারতেছেন উপরে আমার চিলা জোড়াটা আবারও ডিম দিয়ে দিচ্ছে। চিলা জোড়াটার নিচে প্রায় এখন মাত্র তিনটি ডিম আছে দেখতে পারতেছেন, এখানে তিনটি ডিম আছে। এই চিলা জোড়াটার এই পাশে একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটা এখনও খাবার শিখে নাই, এখানে তারপরও ডিম দিয়ে দিছে। এবং এর নিচে ঠিক নিচেই একটা সাপচিলা জোড়া আছে, এই জোড়াটাও আগে ডিম দিয়েছে, এটা আপনি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। এবং ঠিক নিচে যেই নতুন জোড়াটা, অর্থাৎ এটা গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, এই জোড়াটা ডিম দিছিল। এখানে দেখতে পারেন দুটি ডিম, মাশাল্লাহ তারা দুটি ডিম দিছে। সো আমি চেক করে দেখছি এই দুটি ডিমই জমছে, সো আলহামদুলিল্লাহ। এবং ধাপির মধ্যে আমি এক জোড়া কবুতর জোড়া দিয়েছি, আমার খাঁচার স্বল্পতার কারণে আমি এখানে জোড়া দিয়েছি। আপনারা দেখতে পারতেছেন উপরের নটটি, এই উপরের নটটি 20 কিলোমিটার পাল্লা থেকে আসা। এবং আমি ঠিক নিচে যে মাছ দেখতে পারতেছেন, এই মাদিটি আমি গত সপ্তাহে হাট থেকে কালেক্ট করেছি। সো জোড়াটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমার চিলা মাদি কবুতরটি আছে এবং এর নিচে এই নটটা আছে, এখনও এগুলো জোড়া দেইনি, এগুলো এভাবে সিঙ্গেল পড়ে আছে। সো এখন যেহেতু বিকেল, এখন কবুতরকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে। সো আজকে দেখাবো আমি আমার কবুতরকে কী খাওয়াই, অর্থাৎ এই সময় আপনারা আপনাদের কবুতরকে কী খাওয়াবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো। সো চলুন কবুতরকে খাবার দেওয়া যাক। এখানে দেখতে পারতেছেন কবুতরের খাবার, এখানে কয়েক পদের খাবার মিক্স আছে, এখানে গম আছে, ভুট্টা আছে, রেজা আছে, তারপর মসুর ডাল আছে, চীনা আছে, আরও অনেক প্রকার খাবার আছে। সো এগুলো আমি দেই। সো এখানে মোট 5 কেজি খাবারের মধ্যে 3 কেজি গম আছে এবং 1 কেজি রেজা আছে, এবং বাকি আইটেমগুলো 1 কেজি আছে, অর্থাৎ বাকি 1 কেজি ভুট্টা, চীনা, তারপর মটরের ডাল ইত্যাদি আইটেম আছে। এবং আরেকটি টিপস হলো, আপনারা কখনোই কবুতরকে সারাক্ষণ খাবার দিয়ে রাখবেন না, অর্থাৎ কবুতরকে আপনারা শুধুমাত্র এক বেলা খাবার দেবেন, অর্থাৎ বিকেলে বা সকালে যে কোনো এক বেলা কবুতরকে খাবার দেবেন। কারণ সারাক্ষণ খাবার দিয়ে রাখলে কবুতরের খাবারের প্রতি একটা অরুচি এসে পড়ে এবং কবুতর খাবার কম খায়। সো আপনারা অবশ্যই কবুতরকে এক বেলা খাবার দেবেন, কিন্তু পেট ভর্তি খাবার দেবেন। এবং কবুতরকে অবশ্যই ব্রিডিং কবুতরকে বিশেষ করে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রাখবেন, এবং ব্রিডিং কবুতরকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ গ্রিড দেবেন। বাজারে এরকম গ্রিড পাওয়া যায়, আপনারা দেখতে পারতেছেন এখানে গ্রিড আছে। সো অবশ্যই পর্যাপ্ত পরিমাণ গ্রিড দিবেন, এখানে গ্রিডের মধ্যে ডিমের খোসা এবং ঝিনুকের গোড়া আছে। অবশ্যই প্রত্যেক কবুতর পালককেই কবুতরের ব্রিডিংয়ের জন্য ইটের গোড়ার গুরুত্ব অপরিসীম। সো আপনারা অবশ্যই কবুতরকে ইটের গোড়া প্রোভাইড করবেন, বিশেষ করে ডিম পাড়ার মুহূর্তে এই আইটেমটি খুবই জরুরি, অর্থাৎ গ্রিড খুবই উপকারী। সো আপনারা এই আইটেমটি অবশ্যই মিস করবেন না, অবশ্যই আপনারা খাবারের সাথে মিশিয়ে দেবেন এভাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখেছেন এবং বুঝতে পেরেছেন আপনারা ব্রিডিং কবুতরকে কী খাবার দেবেন। সো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।